নমস্কার বন্ধুরা আজকে নিতিন সিংহানিয়া স্যারের ইন্ডিয়ান ইকোনমি বইটির সম্বন্ধে একটা রিভিউ দেব তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের গুরুত্বপূর্ণ বইগুলোর রিভিউ দেওয়া হয় তো দেখে নেওয়া যাক এই বইটি রকম আপনারা দেখছেন বইটির নাম হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ফর সিভিল সার্ভিসেস অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামিনেশান যারা ডব্লিউ বিসিসের নিচ্ছেন তাদের জন্য এই বইটি অত্যন্ত ইউজফুল হবে এবং বইটির লেখক হচ্ছে নিতিন সিংহানিয়া এর পাবলিকেশন হচ্ছে ম্যাক্রোহেল পাবলিকেশন এবং এই বইটিতে দু হাজার কুড়ি একুশ সালের বাজেট এবং দু হাজার উনিশ কুড়ি সালের ইকোনমিক সার্ভে এটা অ্যাড করা আছে এখানে অ্যাবাউট দ্য আথার সম্বন্ধে দেওয়া আছে নিতিন সিংহানিয়া কামস ফ্রম ইকোনমিক্স অ্যান্ড ফিনান্স এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট সেক্রেটারি পদে আছেন এবং তার উল্লেখযোগ্য বই হলো ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার যেটা বেস্ট সেলার ইন্ডিয়ান আর্ট এন্ড কালচার তো এখানে দেখে নেওয়া যে কি কন্টেন্ট আছে এখানে এখানে ট্রেন্ড অ্যানালাইসিস করা আছে কোন ইয়ারে কেমন কোশ্চেন এসেছিল সেগুলো ইয়ার ওয়াইজ মার্কস কত ছিল সেগুলো একটা চার্ট এর মাধ্যমে দেওয়া আছে এবং এখানে গুলো দেখে নেই প্রথম চ্যাপ্টারে আছে ন্যাশনাল ইনকাম ন্যাশনাল ইনকামের যেগুলো আছে টপিকগুলো সেগুলো সবগুলোই আছে সেকেন্ড চ্যাপ্টার আছে পোভার্টি ইনইকুয়ালিটি আনএমপ্লয়মেন্ট পোভার্টি কনসেপ্ট অফ পোভার্টি অ্যাপসলুট প্রভার্টি এগুলো আছে চ্যাপ্টার থ্রিতে ইনফ্লেশন আছে টাইপ অফ ইনফ্লেশন মেথড অফ মেজার ইনফ্লেশন ডিফ্লেশন ডিস ইনফ্লেশন সমস্ত টপিকগুলোই কিন্তু এখানে আছে চ্যাপ্টার ফোরে আছে ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফিনান্স ফিজিক্যাল পলিসি রেভিনিউ রিসিভ ট্যাক্স রেভিনিউ ডাইরেক্ট ট্যাক্স রেভিনিউ ইনডাইরেক্ট ট্যাক্স রেভিনিউ এগুলো সবগুলোই আছে দেখতে পাচ্ছেন আপনারা চ্যাপ্টার ফাইভ আছে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া টাইপস অফ ইকোনমিক প্ল্যানিং নীতি আয়োগ সেগুলো আছে চ্যাপ্টার সিক্সে আছে মানি অ্যান্ড ব্যাঙ্কিং এখানে মানি কনসেপ্ট অফ মানি সাপ্লাই ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া হিস্টোরি অফ ব্যাঙ্ক ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল কমার্সিয়াল ব্যাঙ্ক কোঅপারেটিভ ব্যাঙ্ক সমস্ত কিছু এখানে কভার করা আছে তারপর নন পারফর্মিং অ্যাসেট প্রম্পট কারেক্টিভ অ্যাকশান চ্যাপ্টার সেভেন আছে ফিনান্সিয়াল মার্কেট মানি মার্কেট কমন মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট ক্যাপিটাল মার্কেট প্রাইমারি মার্কেট সেকেন্ডারি মার্কেট শেয়ার্স আছে ডিভেঞ্চার বন্ড মিউচুয়াল ফান্ড সেভি স্টক এক্সচেঞ্জ সমস্তটাই কিন্তু এখানে কভার করা আছে চ্যাপ্টার এইট আছে এগ্রিকালচার এগ্রিকালচারের বিভিন্ন টার্মগুলো এখানে আছে চ্যাপ্টার নাইনে আছে ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া চ্যাপ্টার টেনে আছে ইরিগেশান ইন ইন্ডিয়া চ্যাপ্টার ইলেভেন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সেকশন পলিসি অফ মহা মহারত্ন পারফরমেন্স অফ সিপিএসএস এগুলো আছে এবং চ্যাপ্টার টুয়েলভে আছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া প্রসেস অ্যান্ড স্টেজ অফ ফুড প্রসেসিং বেনিফিটস প্রোভাইডেড বাই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ভিশন টু মেগা ফুড পার্ক স্কিম এগুলো সবগুলোই কিন্তু এখানে বিভিন্ন টার্মগুলো অ্যাড করা আছে চ্যাপ্টার থার্টিনে আছে সার্ভিস সেক্টরে ইন্ট্রোডাকশান আছে ইন্স্যুরেন্স সেক্টর আছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন্স্যুরেন্স রিফর্ম ট্যুরিজম সেক্টর স্পেস সেক্টর পোর্ট অ্যান্ড শিপিং সার্ভিস যেগুলো থেকে কোশ্চেন আসে সেই টপিকগুলো সবগুলো এখানে কভার করা আছে ইনফ্রাস্ট্রাকচারে আছে কন্ট্রিবিউশন অফ ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন যে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপ লাইন ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এনার্জি সেক্টর কোল্ড সেক্টর ক্রুড অয়েল সেক্টর ন্যাচারাল গ্যাস সেক্টর রিনেয়েবল এনার্জি সোর্স সোলার এনার্জি সেক্টর উইন্ড এনার্জি সেক্টর টাইডাল এনার্জি ট্রান্সপোর্ট সেক্টর রোড ট্রান্সপোর্ট টেলিকম সেক্টর স্মার্ট সিটি মিশন সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে চ্যাপ্টার ফিফটিন আছে ব্যালেন্স অফ পেমেন্ট বিভিন্ন টার্মগুলো আছে তারপরে চ্যাপ্টার সিক্সটিনে আছে ইন্ডিয়ান্স ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড এগুলো আছে ইন্টারন্যাশনাললাইজেশন অফ রুপি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশান ইন্ডিয়াস ফরেন ট্রেড चैप्ट सेवेंटी इंटरनैशनल इकोनमिक इन्स्टिट्यूशन जमन ब्रिटन वोड्स इंस्टी इन्स्टिट्यूशन इंटरनेशनल मॉनेटरी फंड ऑब्जेक्टिव ऑफ मॉनेटरी फंड गवर्नेंस स्ट्रक्चर ऑफ आई एम एफ फांगशन अफ आई एम एफ पुरोटा एकदम डिटेल्स यहाँ देव आज है वार्ल्ड बैंक वर्ल्ड ट्रेड अर्गानाइजेशन इन अब डब्ल्युटीओ यो सबग आजम अफ डब्ल्युटीओ জি থ্রি জি এইট জি টোয়েন্টি জি থার্টি থ্রি ওপেক এশিয়ান স্টেশিয়া সামিট চ্যাপ্টার এইটিনে আছে পপুলেশান অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট স্টেজ অব ডেমোগ্রাফিক ট্রানজেশান ইন্ডিয়াস পপুলেশান ট্রেন্ড সাইজ গ্রোথ প্যাটার্ন মেজার টু চেক পপুলেশান এক্সপ্লোশন চাইল্ড সেক্স রেশিও ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট ট্যাকলিং স্কেল ডেফিসিট থ্রু হিউম্যান ক্যাপিটাল এগুলো একদম ডিটেলসে সবগুলো দেওয়া আছে এবং চ্যাপ্টার নাইনটিনে আছে ইনভেস্টমেন্ট মডেলস যেমন রিলেশনশিপ বিটুইন ইনভেস্টমেন্ট অ্যান্ড জিডিপি রিলেশান বিটুইন সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট এগুলো আছে এখানে এবং অ্যাপেন্ডিক্স এতে ইউনিয়ন বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যে ইউনিয়ন বাজেটটা সেটা এখানে কভার করা আছে এবং অ্যাপেন্ডিক্স বিতে ইকোনমিক মেজার্স রিলেটেড টু কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন সিচুয়েশনের যে ইকোনমিক চেঞ্জ হয়েছে সেগুলো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স যে টাইপের কোশ্চেন আছে সেটা এখানে অ্যাড করা আছে তো এখানে প্রথম চ্যাপ্টারে ন্যাশনাল ইনকাম আছে ন্যাশনাল ইনকাম বিভিন্ন টার্মগুলো এখানে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা পয়েন্ট পয়েন্ট করে একদম অনলাইনার হিসাবে সমস্তটাই কিন্তু ডিটেলস এখানে হিস্টোরি অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া আর সব থেকে বড়ো ব্যাপার এখানে দুই রকমের কালার ব্যবহার করা হয়েছে কালারফুল একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড একটা হচ্ছে গ্রিন গ্রিন দিয়ে হাইলাইট করা আছে এবং পড়তেও আমাদের খুব ভালো লাগবে ইন্টারেস্টিং ব্যাপার আসছে একটা তো এখানে হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া এখানে যে হিস্ট্রি আছে সেটা একদম ডিটেলসে দেওয়া আছে এবং যেগুলো ইম্পর্টেন্ট টার্ম সেগুলো হাইলাইট করা আছে গ্রিন কালার দিয়ে এখানে পাই চার্টের মাধ্যমে দেওয়া আছে সেক্টর ওয়াইজ কন্ট্রিবিউশন ইন ইন্ডিয়ান জিডিপি ইম্পর্টেন্ট কনসেপ্ট আন্ডার ন্যাশনাল ইনকাম এগুলো আছে তো মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্ট ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু এগুলো আছে যেগুলো এক্সামে আসে ঠিক সেভাবে কিন্তু খুব সুন্দরভাবে একদম কালারফুল করে এখানে দেওয়া আছে সবগুলো কিন্তু দেওয়া আছে নমিনাল ভার্সেস রিয়েল জিডিপি যেগুলো বেস ইয়ার ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো ছক করে দেওয়া আছে এবং ইন্টারেস্টিং ওয়েতে এটা দেওয়া আছে ডিফারেন্স বিটুইন পিআইএনআই পার্সোনাল ইনকাম এবং ন্যাশনাল ইনকামের ডিফারেন্স সেগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা হাইলাইট করা আছে ইম্পর্টেন্ট টপিকগুলো ইনকাম মেথড এখানে আছে কোম্পানির অফ এন এক্সপেন্ডিচার মেথড রোল অফ মেজারিং ন্যাশনাল ইনকাম ইকোনমিক গ্রোথ ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট আদার ইন্ডিসেস ইকোনমিক ডেভেলপমেন্টে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ডাইমেনশান ইন্ডিকেটার উইথিন দ্য ডাইমেনশন যেগুলো এক্সামে আসে সমস্তটাই কিন্তু এখানে কভার করা আছে এবং ইম্পর্টেন্ট টার্মগুলো হাইলাইট করা আছে ইম্পর্টেন্ট ফ্যাক্টস বেসড অন ইকোনমিক সার্ভে টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি চ্যাপ্টার থেকে যে ইকোনমিক সার্ভে যেটা সেটা চ্যাপ্টারে অ্যাড করা আছে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চ্যাপ্টারের শেষে প্রত্যেক চ্যাপ্টারের শেষে কিন্তু ইউপিএসসি সিএসসির যে প্রিভিয়াস ইয়ারে প্রিলিমিনারি এক্সামে কোশ্চেন আছে এখানে কোনগুলো পড়েছিল না পড়েছিলো সেখানে দেওয়া আছে এবং মেন্সে কী কোশ্চেন এসেছিলো সেটাও দেওয়া আছে তো এই কোশ্চেন থেকে এক্সামের যে ট্রেন্ড সেটা আমরা বুঝতে পারবো এবং আমাদের সুবিধা হবে পড়ার সময় এভাবে প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু এবং খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে প্রত্যেকটি চ্যাপ্টারেই যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো হাইলাইট করা আছে গ্রিন কালার দিয়ে এবং এক্সামে যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে হাইলাইট করা আছে এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারে আছে চার্টের মাধ্যমে দেওয়া আছে এইভাবে ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার প্রত্যেক চ্যাপ্টারের শেষে সালের কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে এখানে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া সেটা দেওয়া আছে মানি অ্যান্ড ব্যাংকিং মানি অ্যান্ড ব্যাংকিং থেকে মানি কনসেপ্ট অফ মানি সাপ্লাই টুলস মেজারমেন্ট এগুলো দেখতে পাচ্ছেন তো মানি কি এখানে দেওয়া আছে ডেফিনেশান অফ মানি কনসেপ্ট অফ মানি সাপ্লাই টুলস মেজার মানি সাপ্লাই বিভিন্ন জিনিস এম জিরো এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর যেটা ইম্পর্টেন্ট একদম এটা এক্সামে আসে তারপরে এন এম ওয়ান এগুলো এল ওয়ান এল টু এল থ্রি ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া হিস্ট্রি অফ ব্যাঙ্কিং ডিটেলসে দেওয়া আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইম্পর্টেন্ট টার্মগুলো হাইলাইট করা আছে ফাংশন অফ আরবিআই লায়াবেলিটিস অফ ব্যাঙ্কস মনিটারি পলিসি প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু খুব সুন্দরভাবে একদম ছক করে হাইলাইট করে সমস্তটাই কিন্তু কভার করে দেওয়া আছে এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকগুলো প্রত্যেকটি চ্যাপ্টার এখানে এগ্রিকালচার সেক্টর থেকে বিভিন্ন টার্মগুলো দেওয়া আছে রোল অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান ইকোনমি কারেন্ট সিনারিও অফ ইন্ডিয়ান এগ্রিকালচার একদম ডিটেলসে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে এগ্রিকালচার সেক্টর তো ল্যান্ড রিফর্ম ইন ইন্ডিয়া বিভিন্ন নিডস অ্যান্ড অবজেক্টিভ অফ ল্যান্ড রিফর্ম ল্যান্ড রিফর্ম সিস্টেম জমিনদারি সিস্টেম রাহাতি সিস্টেম মহলবাড়ি সিস্টেম হিস্ট্রি যেটা তার সমস্তটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে ইরিগেশন ইন ইন্ডিয়া মেথড অফ ইরিগেশন তো ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সেক্টরে যেগুলো আছে কারেন্ট ট্রেন্ড ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইভোলিউশন অফ ইন্ডাস্ট্রি সেক্টর ইন্ডাস্ট্রি পলিসি রিজলিউশন রিজলিউশান নাইনটিন এইট একদম শুরু থেকে শুরু করে একদম পুরোটাই খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে এখানে ফুড প্রসেসিং ইন ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া প্রসেস অ্যান্ড স্টেজ অফ ফুড প্রসেসিং যেগুলো প্রাইমারি প্রসেসিং সেকেন্ডারি প্রসেসিং এখান থেকে দু একটা কোশ্চেন আসে যেমন এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চানে দেওয়া আছে সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টরটা খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে ইন্স্যুরেন্স সেক্টর তার হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড কী লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ডিটেলসে একদম এক্সাম ওরিয়েন্টেড দেওয়া আছে পোর্ট অ্যান্ড শিপিং সার্ভিস স্পেস সেক্টর ইনফ্রাস্ট্রাকচারে যেটা আছে বিভিন্ন যে টার্মগুলো এখানে এনার্জি সেক্টর কোল্ড সেক্টর ক্রুড অয়েল সেক্টর তারপর স্মার্ট সিটি মিশন টেলিকম সেক্টর সমস্তটাই কিন্তু একদম কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে যেগুলো দরকার ঠিক সেইভাবে এখানে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওই ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশন যেগুলো ব্রিটেন উড ইনস্টিটিউশন ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড তার যে হিস্ট্রি কিভাবে তৈরি হলো ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড তার ফ্যাক্ট কি অবজেক্টিভ অফ আইএমএফ গভর্নেন্স স্ট্রাকচার অফ আইএমএফ বোর্ড অফ গভর্নর এক্সিকিউটিভ বোর্ডস সার্ভেলাইজেন্স লেন্ডিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সবগুলো কিন্তু একদম ডিটেলসে এখান থেকে দেওয়া আছে ফিনান্সিয়াল রিসোর্স অফ আইএমএফ থ্রি মেজর প্রিন্সিপাল অফ ডাব্লিউটিও টোটালটা এখানে কভার করা আছে এবং লাস্টের দিকে এবং মেন্সের কোশ্চেন দেওয়া আছে পপুলেশান অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট মাধ্যমে দেওয়া আছে এখানে কজেস অফ র্যাপিড গ্রোথ ইন ইন ইন্ডিয়া এখানে পিপিপি মডেল তারপর মেজর প্রজেক্ট আন্ডার পিপিপি মডেল ইন ইন্ডিয়া ডিসঅ্যাডভান্টেজ অফ পিপিপি মডেল ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড ইউজ অফ ইনভেস্টমেন্ট মডেলস ফেরেন এখন লিউস মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট সোলো সোয়ান মডেল ফেলম্যান মহলানোভিস মডেল এই বিভিন্ন মডেলগুলো এখানে অ্যাড করা আছে এবং অ্যাপেন্ডিক্স এতে ইউনিয়ন বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যে কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে এখানে অ্যাড করে দেওয়া আছে এগ্রিকালচার ইরিগেশান আর রুরাল ডেভেলপমেন্ট সেক্টরে কী ইকোনমিক সার্ভে হয়েছে ওয়েলনেস ওয়াটার স্যানিটেশন এডুকেশান অ্যান্ড স্কিল সবগুলো কিন্তু নিউ ইকোনমিতে কী আছে ওমেন অ্যান্ড চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কী কী চেঞ্জ হয়েছে ফিনান্সিয়াল মার্কেট সবগুলো এখানে কভার করা আছে এবং অ্যাপেন্ডিক্স বিতে ইকোনমিক মেজার রিলেটেড টু কোভিড নাইনটিন কোভিড নাইন্টিন সিচুয়েশানে বিভিন্ন যে চেঞ্জ হয়েছে ইকোনমিতে সেগুলো এখানে কভার করা আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন যে রেপোরেট রিভার্স রেট সিআরআর এগুলো চেঞ্জ হয়েছে সেগুলো এখানে মেনশন করা আছে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে খুব কাজে দেবে এগুলো মিনিস্ট্রি অফ রেলওয়ে মিনিস্ট্রি অফ কমার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টারে আত্মনির্ভর ভারত অভিযান তার যে পার্ট ওয়ান পার্ট টু পার্ট কোন 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 এতে ব্যবহার হয়েছে এগুলো গভর্নমেন্ট রিফর্ম অ্যান্ড এনেবলার নিউ হরাইজান অফ গ্রোথ পুরোটাই এখানে কভার করা আছে তো এক কথায় খুব সুন্দর বইটি সমস্ত চ্যাপ্টার পুরো ইকোনমিকের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পুরোটাই কভার করা আছে এক্সাম ওরিয়েন্টেড এগুলো দেওয়া আছে তো আমার মনে হয় এই বইটি খুব ভালো হবে যারা ডাব্লিউ বিসিস প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো হবে বইটি এবং খুব সহজেই একটি বইয়ের মাধ্যমে সমস্ত ইকোনমিকের সমস্ত চ্যাপ্টারটাই একরকম কভার করা আছে এবং রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স যে টার্মগুলো যে চেঞ্জ হয়েছে ইকোনমিক্সের ক্ষেত্রে সেগুলো এখানে অ্যাড করা আছে আর সবথেকে পজিটিভ দিক হলো বইটির অ্যাট্রাকটিভ লুক একটা এখানে গ্রিন কালার ইয়লো কালার দিয়ে আছে কভার চ্যাপ্টার এটা এবং ভিতরে দুটো কালার ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি গ্রিন এবং ব্ল্যাক কালার তো এখানে পড়তেও ভালো লাগবে এবং বইটিতে সমস্ত কিছু গুছিয়ে একদম লুসিড ল্যাঙ্গুয়েজে এটা প্রতিস্থাপন করা হয়েছে তো যারা পড়বেন বইটি তাদের অত্যন্ত ভালো লাগবে পড়তে তো আপনারা বইটি কিনতেই পারেন এবং পড়তে পারেন বইটি খুব ভালো হবে বইটি এখানে স্যালাইন ফিচার্স দেওয়া আছে কি কি নতুন অ্যাড হয়েছে এখানে স্যালাইন ফিচার্সে কী কী আছে সেগুলো এখানে দেওয়া আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বইটি আপনারা বইটি কিনুন আপনাদের ভালো লাগবে পড়তে তো ধন্যবাদ বন্ধুরা